গাইজ, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সোনামার সংসার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মধ্যমগ্রামের বিখ্যাত রাসের মেলার ব্লগ। তো এই রাসের মেলা কিন্তু জানোই তোমরা যে শুরু হয় একদম রাস পূর্ণিমা থেকে। তো রাস পূর্ণিমা থেকে শুরু হয়ে আগামী 15 দিন এই মেলাটা কিন্তু চলে। তো এই বছর কিন্তু মানে 2022 মেলাটা শুরু হয়েছে 7ই নভেম্বর থেকে। তো 7ই নভেম্বরের পর আর 15 দিন কিন্তু এই মেলাটা থাকবে। তো এখনও যারা এই মেলাতে আসেনি তারা কিন্তু চটপট চলে আসো আর দেরি না করে। মধ্যমগ্রামের স্টেশন মাঠে কিন্তু এই মেলাটা হয় প্রত্যেক বছর রাস পূর্ণিমা থেকে মেলাটা হয়। তাই যারা তো জানো, আর যারা জানো না তাদের আমি বলে দিলাম, তারা অবশ্যই চলে এসো। তো এখানে তো জানোই যে ঠাকুরের যে জায়গাটা সেখানে কিন্তু কৃষ্ণের জন্ম থেকে তার বিভিন্ন রূপের বর্ণনা এখানে দেওয়া থাকে। আর এখানে দেখো রাসলীলায় রত একদম রাধা কৃষ্ণের ছবি এবং তাদের সখীদের বিভিন্ন মূর্তি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এছাড়া মেলায় রয়েছে কিন্তু হরেক রকম জিনিস, যেগুলো কিন্তু তোমাদের এই ব্লগে যতটা পেরেছি আমি শেয়ার করেছি। মারাত্মক ভিড় ছিল আজকে, তো তার মধ্যেও আমি যেটুকু পেরেছি ব্লগে তোমাদের জন্য আনার চেষ্টা করেছি। সব তো এত বড় মেলার মধ্যে আনা যায় না, তাই আর দেরি না করে চটপট চলে আসো। এখানে তোমরা কিন্তু এই রকম শপিংয়ের জন্য তো প্রচুর প্রচুর দোকান পাবে এবং তোমরা কিন্তু বিভিন্ন রেঞ্জের পেয়ে যাবে সেই দোকানগুলো। 30 টাকা থেকে কিন্তু হরেক মালের দোকান শুরু হচ্ছে, সেখানে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা পাবে 30 টাকায় এবং 40 টাকা 50 টাকায় বিভিন্ন রকম রেঞ্জের কিন্তু জিনিস পাবে এখানে। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকম বাচ্চাদের পুতুল, সফট টয়েস এবং যেগুলো শ্রীহরি যে গোল্ড প্লেটের গয়না সেগুলোও তোমরা পাবে। ব্লেজারের দোকান পাবে, এছাড়াও কিন্তু তোমরা এর সাথে পেয়ে যাচ্ছ সোয়েটারের দোকান। এবং যেটা রাসের মেলা একদম আমাদের জন্য একদম বিখ্যাত সেটা হলো এরকম বিভিন্ন কাপলেটের দোকান, যেগুলোর প্রচুর দোকান তোমরা পাবে এবং তোমরা কিন্তু অনেক কমে এগুলো এখান থেকে কিনে নিতে পারবে। এছাড়াও কিন্তু যেটা রয়েছে সেটা হলো প্রচুর প্রচুর খাবারের দোকান রয়েছে। যদিও খাবার দোকানের ব্লগ আমি সেভাবে করতে পারিনি প্রচণ্ড ভিড় থাকার কারণে। আর রয়েছে কিন্তু এখানে আচারের দোকান, যেগুলো কিন্তু কেউ মিস করো না। খাবারের দোকান যেগুলো আমি বলতে চাইছি তার প্রচুর দোকান আমি ব্লগের মধ্যে আনতেই পারিনি। তো অবশ্যই তোমরা কিন্তু ভিজিট করো এবং পুরো মেলাটা ভালোভাবে ঘুরে দেখো। এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের হারিয়ে যাওয়া প্রচুর খেলনা, দেখতেই পাচ্ছ কাঠের এই গাড়ি এবং অ্যালুমিনিয়ামের এই বাসনগুলো, যেগুলো কিন্তু আমাদের এখন স্মৃতির পাতায় চলে গেছে, সেগুলো কিন্তু তোমরা রাসের মেলাতে পেয়ে যাবে। এছাড়াও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে বিভিন্ন রকম রাইড। তো এই রাইডগুলো যারা চড়তে চাও তারা অবশ্যই চলে এসো। এবং বাচ্চাদের সাথে সাথে কিন্তু এখানে বড়দেরও অনেক রকম রাইড রয়েছে, যেগুলো রাসের মেলাতে গেলে কিন্তু কেউ মিস করো না।